অনেক 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 পাতা, তার থেকে খুঁজে বের করা এবং নির্বাচিতটি পড়া খুবই সমস্যা। তবু আমি এই 2014 সালের 30 অক্টোবরের একটা অংশ পড়ছি। কেমন যেন অস্থানিক অবস্থায় আছি, আমার যে আবেগকে গভীর চেতনায় গড়ে তুলেছি তার সঙ্গে দেখা হচ্ছে না। বলতে গেলে এক ধরনের অগোচর শূন্যতায় ভেসে আছি। কিছু লিখবার গভীর প্রেরণা, লাগাম ছাড়া উদ্যম কোনোটাই খুঁজে পাচ্ছি না। আর বয়ে যাচ্ছে সময়, রাজনৈতিক দাঙ্গা ও খুনের ঘটনা, গ্রাম শব্দ মনে এলেই যে বিস্তৃত আকাশ, সবুজ ফসলের জমি, গাছেদের সবুজ বিন্যাস, পাখিদের পৃথিবী, এখানে পিক কণ্ঠের সুরে বা এখানে পিক কণ্ঠের সুরে শব্দের বাতাস নির্মল, আর মানুষেরা সময়ের তারায় পদবী ও নাম ভুলে যাওয়া সংখ্যা মাত্র হয়ে যায়নি। এখনো তারা মুখোমুখি হন, শোকের বিহ্বলতায় সারা গ্রাম এক হয়ে কেঁদে ওঠেন। কদিন আগে একদল গুন্ডা রাজনৈতিক ইশারা পাঠিয়ে দিল একটা গ্রাম দখলের ঠিকানায়। দিনের আলোয় আক্রমণকারীরা ঢুকে পড়ল গ্রামে, অথচ সময়ের অস্থিরতার বিবেচনায় পুলিশ বাহিনী হাজির ছিল গ্রামের ধারে। তবু বোম ফাটল, ফেটে চলল, আগুন ধরে গেল খড় বাড়ির চালে, ঘরে ঢুকে লুটপাট হতে লাগলো, গুলি চলল, মারা গেলেন সাধারণ মানুষ। শেষ চিৎকার শুনতে পায় রক্তাক্ত কিশোর লুটিয়ে পড়ছে, দুহাতে পেট সামলে বলছে, প্যাটে গুলি লেগেছে গো, প্যাটে। গ্রামের পুরুষেরা আত্মরক্ষার জন্য যে কোনো গর্তের খোঁজে হন্যে হয়ে ছুটছেন। গুন্ডা বাহিনী মুখে কাপড় বেঁধে যে বীভৎস তাণ্ডব ঘটাচ্ছে তার ছবি এমন অজস্র ছবির সঙ্গে মিশে যাচ্ছে। যখন কোনো দেশে রাজনৈতিক অস্থিরতা আসে, তখন বুঝি এই ঘটনা ইতিহাসের বাণী। এই অস্থির সময়ে যে রং চলছে তাও বড় অপ্রত্যাশিত। তখন দেশের প্রধান বিদেশিনীর ঠোঁটে চুমু খাবেন, তখন রাজ্যের প্রধান ছবি তুলবেন চলচ্চিত্র খ্যাত আধুনিক নায়ক, আর নারী বিলাস ও নাচন কোদন বিমুগ্ধ যুবক যুবতীরা তাকে নিয়ে অনুষ্ঠানে মাতবে, আর হত্যা ধর্ষণ এবং অর্থনৈতিক প্রবঞ্চনার পাল্লায় পড়া মানুষেরা শান্তির জন্য বাঁচার জন্য উদ্ভ্রান্ত হয়ে ছুটবে এ দরজা থেকে ও দরজার মাথায় উড়ন্ত পতাকার নিশান খোঁজে। মনে হচ্ছে একটা আশ্চর্য রূপকথাময় উদ্ভব জগতে বাস করছি। এই কথা লিখে তুলবার ক্ষমতার দিকে তাকাই, ভাবি এটা কোনো কোলাজ উপন্যাস কথা। শরীরের গভীরে ভালো না থাকা, থুতনি চেপে ধরে মাথা নিচু বসে থাকা, আর হয়ে থাকা লেখাগুলির ফাইলের অন্ধকার থেকে এদিকে ওদিকে ছুঁড়ে ফেলা, কিন্তু প্রাপ্তির সুবাতাস ফিরে আসে না। এরই মধ্যে আবার আজ ঐক্য পত্রিকার প্রকাশন বিভাগে আশ্চর্য অলীক উপন্যাসটি ছোট আকারে বই হওয়ার জন্য দেওয়া হলো। কত অর্থব্যয় হবে সেটি জানা নেই, মনে হয়েছে উপন্যাসখানি পাঠক প্রিয়তা পাবে, কারণ ফ্যান্টাসিতে ভরপুর এর কাহিনী, আর উপযুক্ত হলে পাঠক অবশ্য রচনাটিতে আনন্দ স্বাদ পাবে। এরপরে এখানেটা স্পেস, রাত্রিবেলা। ব্যক্তি মস্তিষ্কের কোন গভীর দেশ থেকে স্বপ্ন আসে ব্যক্তির ঘুম প্রহরে, জেগে ওঠার পর সে স্বপ্ন বিন্যাস মনে পড়ে না। যদি বা কিছু মনে আসে তাহলে সেখানে মুক্ত সংযোগগুলির সরাসরি কোনো বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এ যেন বাস্তব থেকে কুড়িয়ে নেওয়া আরেকটা বিন্যাস, বুঝি কোন এক অদ্ভুত অদৃশ্য শক্তির শিল্প নির্মাণ। সে আনন্দ, বেদনা, আতঙ্ক বা কখনো যা কিছু হতে পারে। যদি সচেতন সময়ে কিছু তার মনে আসে বা মনের ভেতর তার প্রভাব ছায়া থেকে যায়, তাহলে যেন ব্যক্তি চঞ্চল হয় বা স্থিত থাকে। তখন হয় মুহূর্ত বা কিছু সময় বাস্তব থেকে সরে যাওয়া, স্বপ্নের আকাশে সে মুখ গুজে থাকে, তারপর বোঝে সবটাই শূন্যতা দিয়ে করা। এমন এক স্বপ্নভ্রমে দিনের মাঝ সময় কাটল, আমাকে ক্লান্ত করলো, আর এসে যায় জড়তার দিনগুলি। শীতকাল, লেপ কাঁথা, সমস্ত শরীর ঢাকা পোশাক, আমার লেখার জগৎ তখন ঝড়া পাতা, হিম বাতাস,
অর্থাৎ এবছর তেমন কিছু দেখা হলো না।